আসবো পরের খবরে ছিল খেলার মাঠ হয়ে গেল বালির পাহাড় আর এই আজব দাদুর নেপথ্যে রয়েছে এলাকার বালি মাফিয়াদের সৌজন্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রাম গ্রামের পাশেই ছিল শিশু কিশোরদের খেলার উপযোগী একখানি মাঠ শিশু কিশোররা সারা বছর সেই মাঠে খেলাধুলা যেমন করতো তেমনই দুর্গাপুজোর বিসর্জনের দিন এলাকার সমস্ত প্রতিমাকে এনে রাখা হতো এই মাঠে তাই এখানকার নাম হয়েছে ঠাকুর ঘুরোর মাঠ বর্তমানে পুরো মাঠটি বালি মাফিয়াদের মুঠোবন্দি গৌরবাজার গ্রামের পাশ দিয়ে বয়ে চলা অজয় নদের বিভিন্ন বালি ঘাট থেকে লক্ষ লক্ষ কিউবিক ফুট বালি তুলে রাখা হয়েছে এই মাঠটিতে ফলে মাঠটি নিয়েছে পাহাড়ের চেহারা মাঠে পাহাড় গড়ে ওঠায় ছেলেপুরোদের খেলাধুলাও বন্ধ বেআইনি বালির স্তূপ তৈরি করা হলো তাতে নেই প্রশাসনের কোনো হেলদোল তাছাড়া বালি মাফিয়ারাও এখানে এতটাই বেপরোয়া ও প্রভাবশালী যে সাধারণ মানুষ তো দূরের কথা মাফিয়াদের ভয়ে মুখ খুলতে পারেন না শাসক দলের শীর্ষ নেতারাও বিশাল খেলার মাঠ ধীরে ধীরে এভাবে মাফিয়াদের চোয়ালে ঢুকে যাওয়ায় গৌরবাজার পঞ্চায়েতের পক্ষ থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ বিভিন্ন স্তরের মানুষজন পেরিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে বালির জন্যে কী অসুবিধা হয় তোমার কী অসুবিধা কি ধরনের অসুবিধা এই গাড়ি যাচ্ছে এখানে বালির তোমরা স্যারকে বলেছেন যে এই ধরনের বালির গাড়ি যায় আমাদের অসুবিধা হয় কিছু কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুল কোনো স্টেপ দিয়েছেন আমাদের গত ক তারিখে মিটিং ছিল পরশু তারিখে পরশু কত তারিখ হচ্ছে আঠারো তারিখে আঠারো তারিখে মিটিংয়ে আমাদের এই এই মার ব্যাপারে একটা চিঠি করতে বলেছি রেজুলেশন হয়েছে বডিতে আচ্ছা কি সিদ্ধান্ত হয়েছে ডাকা হবে কিভাবে ওরা এটা করছে যে খেলার মাঠে যে এরকম বালির গাড়িগুলো রাখা কি বৈধ বলে মনে হয় আপনার না সম্পূর্ণ অবৈধ মানে আপনারা কি স্টেপ নেবেন কি করবেন শেষ পর্যন্ত এখন মালিককে দেখিছি তারপরে কি চিন্তা ভাবনা করবে আমরা জানাবো করলে লেভেলকে গত এক সপ্তাহ আগে ডিএম সাহেবের নির্দেশে আমাদের বিএল সাহেব ওই বালিগুলোকে রেড করে এবং প্রত্যেকে পনেরো লাখ কুড়ি লাখ ত্রিশ লাখ টাকা ফাইন হয় আমার কাছে সেরকমই খবর আছে কিন্তু যে বিষয়টা এই কয়েকদিন আগে আমাকে বিধায়ক জিতেন্দ্র তেয়ারিও আমাদের বলেছেন যে বিষয়টা সঠিক কী আমি এই বিষয়টা যে রেডের ব্যাপারটা আমি তাকে পরিষ্কার ভাষায় বলি কিন্তু খেলার মাঠকে যদি ইয়ে করা হয় সেটা কিন্তু খুবই খারাপজনক এবং বাইশ তারিখে নবান্নে একটা মিটিং আছে তারপর আমি নিশ্চয়ই যদি যারা এইভাবে করছে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা